আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকরোল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। কাঁকরোলের এই রেসিপি থাকলে মাছ মাংসের প্রয়োজন হবে না, নিমিষে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের স্কিনগুলো আমি একটা পিলার দিয়ে এরকম করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও এরকম করে তুলে কেটে নিতে পারেন। সবগুলো আমি তুলে নিব, তারপরে দুই সাইডে যে বোটার অংশ এগুলো কেটে বাদ দিয়ে দিব, দিয়ে আমি চাকা চাকা করে কেটে নিব, পাতলা পাতলা করে এরকম করে সবগুলো কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছ। এখানে আমি দুইটা টাকি মাছ নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা যে কোনো মাছই নিতে পারবেন। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি, একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে। আর কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন যদি ভেজে ভর্তা করা হয় তাহলে এই ভর্তা বেশি টেস্টি হয়। এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো দিয়ে এর মধ্যে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো চুলার আঁচ একদম লো আঁচে করে সিদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে আমি মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন কাঁটা বেছে নিচ্ছি। ভালো করে কাঁটা বেছে নিতে হবে। কাঁটা বাছা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি কাঁকরোলগুলো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করে নিব। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে লবণ, সামান্য পরিমাণে লবণ কিন্তু বুঝে দিতে হবে, লবণ আর সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিব। তাহলেই হয়ে যাবে ভীষণ মজার কাঁকরোল আর মাছের ভর্তা। এই ভর্তাগুলো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এতটাই টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কাঁকরোলের এইরকম ভর্তা অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।